তখন আমার 17 বছর বয়স, ক্লাস 12-এ পড়ি। মাস দুয়েক হলো বাড়ির পাশে একটা তেল্লাই অ্যাপার্টমেন্ট হয়েছে। পুরো দোতলাটা নিয়ে থাকেন এক ভদ্র মহিলা। এর মধ্যেই পাড়ার লোকজনের সঙ্গে বেশ ভালো মিশে গেছেন। আমার মায়ের সঙ্গে দৌড়ম মহরমটা বেশি, মাকে কাকিমা বলে ডাকেন। মায়ের কাছ থেকেই শোনা, ভদ্রমহিলার নাম তৃষা মিত্র, বয়স 32-33, ডিভোর্সি। বাপের বাড়িও অনেক পয়সা, কিন্তু সেখানে ফেরেননি, নিজের মতো করে জীবন কাটাবেন ঠিক করেছেন। প্রাক্তন স্বামীর বিরাট ব্যবসা, সেখান থেকে মোটা টাকা খোরপোশ পেয়েছেন। আর একটা ট্রাভেল সংস্থায় চাকরি করেন, অনেক টাকা, কিন্তু দেখলে বোঝা যায় না। ভদ্রমহিলা দেখতে কালো, কিন্তু খুব মিষ্টি দেখতে, চেহারাটা বেশ মায়াবতী, ছোটো করে কাটা কোঁকড়ানো চুল। আমার সঙ্গে 3-4 বার কথা হয়েছে একটু আত্র, আমাকে বলেছেন বৌদি ডাকতে। দাদা নেই, কিন্তু তাতে কি, বৌদিই ডেকো। এক রবিবার সকালে পড়ছি, শুনলাম বৌদিমাকে বলছেন, কাকিমা শুভ আজ দুপুরে আমার বাড়িতে খেলে অসুবিধা নেই তো? আমার নাম শুভ। মা হেসে বলল, আমার কি অসুবিধা, বাবু যাবে কিনা দেখো। দরজায় নক করে বৌদি আমার ঘরে ঢুকলো, বলল দুপুরে আমার বাড়িতে খাবে, অনুরোধ নয় যেন নির্দেশ। আমিও বাধ্য ছেলের মতো বললাম, কখন যেতে হবে, 12টা নাগাদ এসো, বলে একটু মুচকি হেসে বৌদি চলে গেলেন। 12টার কিছু পরে গেলাম তৃষা বৌদির বাড়িতে, গোলগলা গেঞ্জি আর বারমোডা পরে। কলিং বেল বাজাতে বৌদি দরজা খুলে দিলেন, অসাধারণ দেখতে লাগছে। আকাশ নীল রঙের শাড়ি পরেছেন, ঠোঁটে গাঢ় কালো লিপস্টিক, চোখের পাতায় হাতের নখেও কালো, কানে ঝুলছে আকাশি সাদা লাল পাথর, আভিজাত্যের ছাপে সে আছে। আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে বৌদি বললেন, কি হলো, ঘরে এসো। আমি বললাম, একটু দাঁড়ান দেখে নি, কী সুন্দর লাগছে আপনাকে, ঘরে এলে তো আরও ভালো করে দেখতে পাবে। বৌদির গলার স্বরটা কেমন যেন একটু অন্যরকম শোনালো, আর বলল, শোনো এখন থেকে আমাকে আপনি নয় তুমি বলে ডাকবে। বৌদির পিছন পিছন ভিতরে ঢুকলাম। বাংলা লোকশিল্পে নারী পুরুষের ফটোগ্রাফ পেইন্টিং, কিন্তু কোথাও যেন কোনো উগ্রতা নেই, সৃষ্টির সেরা ছবি। আমি কিছু বলার আগেই বৌদি বললেন, বৌদির কথায় ঘোর কাটলো, কিন্তু কেউ দেখে যদি কিছু মনে করে, এটা আমার নিজস্ব জগৎ, আর তাছাড়া ঘরে আমি আর কাউকে ঢুকতে দেই না। আমি বললাম, আমাকে নিয়ে এলে যে, ইউ আর সাম ওয়ান স্পেশাল টু মি। বৌদির গলার স্বরে চোখের দৃষ্টিতে আমন্ত্রণ স্পষ্ট। আজ আমার জন্মদিন, 33 হলো, বড় হওয়ার পর থেকে কখনো জন্মদিন পালন করিনি, এবার কেন যেন ইচ্ছে হলো, ঠিক করলাম শুধু তোমার সঙ্গে জন্মদিনটায় কাটাবো। ওয়ান্ট স্পেশাল গিফট ফ্রম ইউ, দেবে না? একটা না কথাগুলো বলে বৌদি থামল। আমি এক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আছি, চোখ না সরিয়ে বললাম, হ্যাপি বার্থডে। আমার হাত দুটো ধরে ফিসফিস করে বলল, মেক মি হ্যাপি সোনা। বৌদি এগিয়ে এলো আমার দিকে, তারপর যা হবার তাই হলো, সে আমাকে দিয়ে তার কাজ করিয়ে নিল। এরপর থেকে প্রায় আমাদের এমন হতে লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে সঙ্গে থাকতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।